খুচরা বাজার কিনতে নিয়ে আসি, তখন আবার বিক্রি করে আমাদের কাছে কেজি আগে বিরোধ 30 টাকা 40 টাকা, এখন গেলে তো 60 টাকা, দরদরি করলে তখন বলে 50 টাকা নিতে হবে। সেই হিসাবে একটা তো 10 কেজি হয় বা 300 টাকা হয়, কিন্তু মূলত তরমুজ কিনে আসে 80 টাকা বা 100 টাকা, আপনার এখানে এই টাইপের মাল কয়টা আমার একটু দেখান, এই একটা ওই একটা এই একটা ছোটখাটো, এখানে যদি 100 টাকা থাকে না, শুধু এই 10টা মাত্র 10টা সব ছোট দিশো দিচ্ছে, তুমি ছোট দিশো দিচ্ছি, আমরা সেরকম খাবার আমরা কেজি হিসেবে কেন করেন? এখানে লেখলে জায়গাটা ঢেকে থাকে, এটা বুঝেন না আপনি, ফল আইটেম বুঝলেন? এটা কি, এটা কি তরকারি? এটাও ফল আছে ভাই। একটা তরমুজের একটা দাম পড়ছে কত আপনি সরাসরি কত বলুন? আমার তো ছোট বড় মিলেই পড়ছে, কত বছর ছোট বড় মিলেই আমার মনে করেন 30-40 টাকা পড়ছে। আমরা তো জানি ওই জায়গা দিয়ে একটা তরমুজ সারাবারই দাম পড়ে 30 টাকা। ওনারা কেজি দরে তরমুজ বিক্রি করছেন, তো এর পরিপ্রেক্ষিতে আমরা প্রথমত মোবাইল করতে চাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজকে এখানে বটতলায় একটা ফলের দোকানে আমরা নিচ্ছি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এবং এখানে আমরা দেখতে পাই যে ওনারা কেজি দরে তরমুজ বিক্রি করছেন, যেটা একদমই অনৈতিক এবং মুক্ত অধিকারের আইনে পরিপ্রেক্ষিত, সেই কারণে ওনাদেরকে জরিমানা আওতায় এনে জরিমানা করা হয়েছে পণ্যের অতিরিক্ত মূল্য রাখার কারণে। আমরা এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পাটার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমাদের মোবাইল ভ্রাম্যমানতা মোবাইল কোড অভিযান পরিচালিত হতে থাকবে এবং জেলা প্রশাসক মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এই ধরনের অভিযান অব্যাহত।